জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির এমন কোনো শাখা নেই যেখানে দুর্নীতি নেই। পাণ্ডুলিপি প্রণয়ন থেকে শুরু করে বই প্রকাশনা, কাগজ ক্রয়, ব্যক্তিগত সুবিধা নিয়ে কার্যাদেশ দেওয়া, এমনকি দুর্নীতি হয়েছে লেখা ও লেখক নির্বাচনের ক্ষেত্রেও। প্রতিষ্ঠানটির পাণ্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনা বিষয়ক টিআইবির গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সমস্যা সমাধানে কমিশন গঠন সহ ১৬টি সুনির্দিষ্ট প্রস্তাবও করেছে সংস্থাটি। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। প্রতি বছর দেশের লাখ লাখ শিক্ষার্থীদের হাতে যে বই তুলে দেওয়া হয় তা ছাপানো ও প্রকাশনার দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির। প্রতি বছর বিপুল সংখ্যক বই প্রকাশ করায় প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিশ্বের এক নম্বর প্রকাশনা সংস্থারও পরিচিতি পেয়েছে। এত কিছুর পরও প্রতি বছরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাগজ ক্রয়, পাণ্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনার ক্ষেত্রে ওঠে নানা অনিয়মের অভিযোগ। এ অবস্থায় জাতীয় এই প্রতিষ্ঠান নিয়ে গবেষণা শুরু করে টিআইবি। দীর্ঘ এক বছর গবেষণা শেষে টিআইবি সোমবার যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে পাণ্ডুলিপি প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় কমিটি গঠন, লেখক ও বিশেষজ্ঞ নিয়োগ সহ ১০টি সুনির্দিষ্ট অনিয়ম খুঁজে পেয়েছে সংস্থাটি। এছাড়া প্রকাশনার ক্ষেত্রে দরপত্র আহ্বান থেকে শুরু করে পাঠ্যপুস্তক উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে আর্থিক অনিয়ম, মুদ্রণ প্রতিষ্ঠানে বেনামে নিজেদের প্রতিষ্ঠান নির্বাচন, সাব কন্ট্রাক্টে কাজ দেওয়া সহ ৭টি সুনির্দিষ্ট অনিয়ম উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে। এর ফলে এক মাস পর বই ছাপানো হয় এবং নির্ধারিত সময়ে ছাত্রছাত্রীরা বই পাওয়া হতে বঞ্চিত হয়। এছাড়া যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের মতাদর্শের লেখকদের লেখা পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যে সরকার যখন ক্ষমতায় থাকেন সেই সরকারের যে ভাবধারা বা আদর্শের সমর্থক ব্যক্তিবর্গের প্রাধান্য এবং সেখানে বিশেষায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিশেষায়ত্ত বিষয়ের উপরে যে বিশেষজ্ঞ প্রয়োজন সেই বিষয়টি অনেকাংশেই কিন্তু আমরা দেখছি অবমূল্যায়িত হয়েছে। এসব অনিয়ম রোধে এনসিটিবিকে স্বাধীন কমিশন হিসেবে স্বীকৃতি দেওয়া সহ ১৬টি সুনির্দিষ্ট প্রস্তাব করেছে টিআইবি। ১৬ দফা সুপারিশ আছে, সেগুলো বিবেচনায় নেবেন, বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে গড়ে পুনর্গঠন করার দায়িত্বটা গ্রহণ করবেন। আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমি জোর দিতে চাই বিশেষ করে যে প্রতিষ্ঠানটিকে একটি কমিশন হিসাবে গঠন করতে হবে। প্রতিবেদনটিতে আরও বলা হয় এ অবস্থা চলতে থাকলে শিশুরা গুণগত মান থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িকতার বিস্তার ঝুঁকিতেও থাকবে। জুবায়ের আল মাহমুদ, নিউজ ২৪, ঢাকা।